কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পটুয়াখালী জেলার একটি শহর ও পর্যটন কেন্দ্র। এটি বাংলাদেশের পটুয়াখালী জেলায় অবস্থিত। এখানে আছে কুয়াকাটা সমুদ্র সৈকত, যা পর্যটকদের কাছে সাগরকন্যা হিসাবে পরিচিত। 18 কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত। এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়। কুয়াকাটা নামের পেছনে রয়েছে আরাকানদের এদেশে আগমনের সাথে জড়িত ইতিহাস। কুয়া শব্দটি এসেছে কূপ থেকে। ধারণা করা হয় 1800 শতকে মুঘল শাসকদের দ্বারা বার্মা থেকে বিতাড়িত হয়ে আরাকানরা এই অঞ্চলে এসে বসবাস শুরু করেন। তখন এখানে সুপেয় জলের অভাব পূরণ করতে তারা প্রচুর কুয়ো বা কূপ খনন করেছিলেন। সেই থেকেই এই অঞ্চলের নাম হয় কুয়াকাটা। কুয়াকাটা হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের তীর্থস্থান। অগণিত ভক্তরা এখানে রাস পূর্ণিমা ও মাঘী পূর্ণিমার উৎসবে উপস্থিত হন। এই উপলক্ষে তীর্থযাত্রার উপসাগরে পবিত্র স্নান করেন এবং ঐতিহ্যবাহী মেলায় অংশ নেন। সমুদ্র সৈকতের পাশে অবস্থিত 100 বছরের পুরনো বৌদ্ধ মন্দিরে গৌতম বুদ্ধের মূর্তি এবং 2টি 200 বছরের পুরনো কূপ রয়েছে। কুয়াকাটা সমুদ্র সৈকতে ফাত্রার বন, সমুদ্র সৈকতের পশ্চিম দিকে সংরক্ষিত ম্যানগ্রোভ বন, যা দ্বিতীয় সুন্দরবন হিসেবে পরিচিত। এছাড়াও কুয়াকাটায় এসে আপনারা যা দেখতে পারেন তা হচ্ছে, কুয়াকাটা সমুদ্রের কাছেই রাখাইনপল্লী কেরানি পাড়ার শুরুতেই একটা বৌদ্ধ বিহার রয়েছে এবং একটি প্রাচীন কূপ রয়েছে। সীমা বৌদ্ধ বিহার প্রাচীন কুয়াটির সামনেই রয়েছে প্রাচীন সীমা বৌদ্ধ বিহার, যাতে রয়েছে প্রায় 37 মন ওজনের অষ্টধাতুর তৈরি ধ্যানমগ্ন বুদ্ধের মূর্তি। সীমা বৌদ্ধ বিহারের সামনে থেকে শুরু হয়েছে রাখাইন আদিবাসীদের পল্লী কেরানিপাড়া। আলিপুর মহিপুর বন্দর কুয়াকাটা থেকে প্রায় 4 কিলোমিটার উত্তরে রয়েছে দক্ষিণাঞ্চলের অন্যতম বড় মৎস্য ব্যবসা কেন্দ্র আলিপুর মহিপুর। মিশ্রিপাড়া বৌদ্ধবিহার কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে প্রায় 8 কিলোমিটার পূর্বে রাখাইন আদিবাসীদের আবাসস্থল মিশ্রিপাড়ায় রয়েছে একটি বৌদ্ধবিহার, যাতে রয়েছে উপমহাদেশের সবচেয়ে বড় বৌদ্ধ মূর্তি। গঙ্গামতী জঙ্গল কুয়াকাটা সমুদ্র সৈকতের পূর্ব দিকে গঙ্গামতী খালের পাশে গঙ্গামতী বা গজমতির জঙ্গল রয়েছে। সমুদ্র সৈকত কুয়াকাটায় সন্ধান পাওয়া 200 বছরের পুরনো ছোট্ট সমুদ্রগামী পালতোলা জাহাজটি ইতিহাসের সাক্ষী হয়ে আছে। 2012 সালের জুন মাসের শেষ সপ্তাহে সৈকতে অব্যাহত ভাঙনে বালু ক্ষয়ের ফলে কুয়াকাটা সৈকতের ঝাউবন সংলগ্ন বেলাভূমির নিচে স্থানীয় জেলেরা এই জাহাজটি দেখতে পায়। ধারণা করা হয় 200 বছর আগে রাখাইনরা এই ছোট জাহাজে করেই কুয়াকাটা এসে বসতি করেছিল। কালের বিবর্তনে রাখাইনদের নানা স্মৃতি হারিয়ে গেলেও জাহাজটি এই অঞ্চলে ইতিহাসের সাক্ষী হয়ে আছে। 72 ফুট দৈর্ঘ্য ও 24 ফুট প্রস্থ এবং 10.6 ফুট উঁচু এই জাহাজটি 2013 সালের আগস্ট মাসে তার মূল আদলে স্থায়ীভাবে সংরক্ষণ করে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। সেনাবাহিনীর সহযোগিতায় উদ্ধার করে কুয়াকাটা বৌদ্ধ মন্দির সংলগ্ন পেরিবাঁধের পাশে একটি টিন শেডের নিচে সংরক্ষণ করা হয়। ছোট এই জাহাজটি জারুল কাঠের তৈরি, কাঠের পুরুত্ব 6.5 সেন্টিমিটার এবং এটি কাঠ, লোহা ও তামার পাত দিয়ে তৈরি। জাহাজটি বালুর নিচ থেকে তোলার কাজে নগরবাড়ি থেকে 10 জন দক্ষ শ্রমিক এবং 42 জন শ্রমিকের একটি দল কাজ করেছে। স্থানীয়ভাবে এই জাহাজটিকে সোনার নৌকা বলা হয়, কারণ এর বাইরের আবরণে তামার পাতে মোড়ানো ছিল বলে মানুষের মুখে এই নামটি ছড়িয়ে যায়। রাখাইনদের দাবি এই জাহাজটি তারা 200 বছর আগে ব্যবহার করেছে। মদান্তরে সাধু সৌদাগরের ধান চালের সৌদার কাজে ব্যবহৃত হতো। কেউ কেউ বলে থাকে পর্তুগিজদের ব্যবহৃত পালতোলা ছোট্ট এই জাহাজ। কুয়াকাটা দক্ষিণ এশিয়ার একমাত্র সমুদ্র সৈকত যেখানে দাঁড়িয়ে সূর্যোদয় এবং সূর্যাস্ত অবলোকন করা যায়। সমুদ্রের পেট চিরে সূর্যোদয় হওয়া এবং সমুদ্রের বক্ষে সূর্যকে হারিয়ে যাওয়ার দৃশ্য অবলোকন করা নিঃসন্দেহে দারুণ এক ব্যাপার। 15 কিলোমিটার দৈর্ঘ্যের বিশাল সমুদ্র সৈকত। এই সৈকতের পূর্ব দিকেগুলি প্রথমে দেখা যাবে নারিকেল বাগান, সুন্দর আকৃতির ঝাউ বাগান। বন বিভাগের উদ্যোগে বিভিন্ন প্রজাতির ঝাউ গাছ লাগিয়ে সমুদ্র সৈকতের শোভাবর্ধন করা হয়েছে। এই নারিকেল ঝাউ বাগানের মধ্যে রয়েছে পিকনিক স্পট, যেখানে পর্যটকরা দল বেঁধে বনভোজনের অনাবিল আনন্দে নিজেদের একাকার করে তোলে। তারপর একটু পূর্বের দিকে আগালে চরগঙ্গামতির লেক, সেখান থেকে একটু ভেতরের দিকে এগুলি সৎসঙ্গের শ্রী শ্রী অনুকূল ঠাকুরের আশ্রম ও মিশ্রিপাড়া বিশাল বৌদ্ধ বিহার। সমুদ্র সৈকতের পশ্চিম দিকে লিম্বুপাড়ায় প্রতি বছর আশ্বিন থেকে চৈত্র মাস পর্যন্ত জেলেরা প্রকৃতির উপায়ে গড়ে তোলা সুটকিপল্লী ও সুটকিপল্লীর সাগরের বিভিন্ন প্রজাতির মাছ প্রাকৃতিক উপায়ে সুটকিতে রূপান্তরিত করে সারা দেশে সরবরাহ করে। কুয়াকাটার সূর্যোদয় দেখার জন্য ঝাউবনে যাওয়া ভালো, সেখান থেকে সূর্যাস্ত ভালো দেখা যায়। সমুদ্রের পেট চিরে কীভাবে সূর্য ওঠে তা দেখার জন্য আপনার মতো আরও অনেক লোকেই পাবেন। সমুদ্র যে একটা ভয়ঙ্কর রূপ আছে তা বোঝা যায় রাতে। যদি রাতে সমুদ্রের গর্জন শুনতে চান অবশ্যই যেতে পারেন, সেখানে নিরাপত্তাজনিত কোনো ভয় নেই সেখানে। রাখাইনপল্লী কলাপাড়া উপজেলার পর্যটন কেন্দ্রে কুয়াকাটার সৈকতের মনোরম দৃশ্য উপভোগের সাথে পর্যটকদের জন্য রয়েছে বাড়তি আকর্ষণ। আদিবাসী রাখাইনদের স্থাপত্য নিদর্শন, রাখাইন সম্প্রদায়ের প্রায় 200 বছরের পুরনো ঐতিহ্যবাহী গৌতম বুদ্ধের বিশাল আকৃতির মূর্তি, দেশের সবচেয়ে বড় বৌদ্ধ মন্দির
মন্দিরটির অবস্থান কুয়াকাটা থেকে 10 কিলোমিটার দূরে রাখাইনপল্লিতে। গৌতম বুদ্ধের এই ধ্যানমগ্ন মূর্তিটি 37 ফুট উঁচু এবং ওজন 37.5 মন। জানা গেছে মন্দির নির্মাণের সৌন্দর্য চীনের স্থাপত্য অনুসরণ করা হয়েছে। দেখে মনে হবে থাইল্যান্ড বা মিয়ানমারের কোনো মন্দির। মন্দিরের ভিতরের ভাব গম্ভীর পরিবেশ। আরাকান রাজ্য থেকে বিতাড়িত হয়ে আসা রাখাইন সম্প্রদায়ের লোকেরা তাদের রাজা মং এর নেতৃত্বে সাগর পাড়ি দিয়ে প্রথমে চট্টগ্রাম এবং পরে পটুয়াখালীর এই জঙ্গলাকীর্ণ এলাকায় তাদের বসতি স্থাপন করেন। নিজস্ব ঐতিহ্য ও কৃষ্টি গড়ে তোলে নিজেদের আবাসস্থলে। তৎকালীন সরকার রাখাইন সম্প্রদায়ের সদস্যদের ওই সময় 3 একর এবং তাদের নিজস্ব পল্লীর জন্য 12 একর করে সম্পত্তি প্রদান করে। এখনও তাদের ঐতিহ্যবাহী কলাপাড়া বিদ্যমান আছে।